প্রফেশনাল মানের থামনাইল ক্রিয়েট করে কিভাবে হ্যালো আলাইকুম আপনাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে প্রফেশনাল মানের ক্রিয়েট করতে গেলে থামনাইল থামনাইলের উপরে যে ফটোটা থাকে অর্থাৎ আমার নিজের যে ফটোটুকু বসাই সেই ফটোটা এতটা এইচডি থাকে কিভাবে আবার অনেকেই প্রশ্ন করে থাকেন থামনাইলের যে ব্যাকগ্রাউন্ডটা আমি বসাই সেই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে এতটা ব্লার হয় এবং এতটা চমৎকার হয় আবার অনেকেই বলেন লেখাগুলোকে এত স্পষ্ট করি কিভাবে তো সব কিছু চিন্তা ভাবনা করে আপনাদের অনেক রিকোয়েস্টের পরে নিয়ে আসলাম একটি সেশন এবং এই সেশনে আরও আপনাদেরকে দেখাবো একদম এ টু জেড থামনাইল ক্রিয়েট করতে গেলে কয়টা অ্যাপ প্রয়োজন পড়বে কি করতে হবে এবং কিভাবে আপনি তৈরি করবেন কিভাবে আমি তৈরি করি সমস্ত প্রসেসগুলো আপনাদেরকে ক্লিয়ারলি ধারণা দেওয়া হবে অবশ্যই যদি নতুন গ্রাহক হয়ে থাকেন সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন চলুন শুরু করা যাক আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে দেখেন একজনের উনত্রিশশো টাকা এরপর আরো একজনের আঠারোশো টাকা এবং আমার কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্লাস ইনকাম হয়েছে আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ ওয়েল প্রথমে আমরা এটা জানবো একটি থামনাইল ক্রিয়েট করতে গেলে কয়টা অ্যাপ প্রয়োজন পড়ে এবং এই থামনাইলের এডিটটুকু সম্পূর্ণ স্মার্টফোনের মাধ্যমেই দেখাবো এবং স্মার্টফোনের মাধ্যমে আপনি একদম অ্যাডভান্স লেভেলের প্রফেশনাল মানের থামনাইল কিভাবে তৈরি করবেন আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পর সার্চ বার পাবো সার্চ বারে আমরা প্রথমেই লিখে ফেলবো ইমেজ সার্চম্যান এটা লিখে আমরা সার্চ করার পরে এই অ্যাপটাকে পেয়ে যাব আপনারা ইনস্টল করে নেবেন এরপরে আপনারা আবারও সার্চ বার পাবেন সার্চ বারে গিয়ে আপনারা রিমিনি লিখে সার্চ করবেন কি লিখবেন রিমিনি এই রিমিনি অ্যাপটাকেও আপনারা ইনস্টল করে নেবেন এরপরে আপনারা আবারও সার্চ বারে চলে আসবেন ফটো লিখে সার্চ করে ফেলবেন এরপরে আপনারা এই ফটো ফটোরোমের অ্যাপটাকেও ইনস্টল করে নেবেন এরপরে আবারও সার্চ বারে আসবেন এবং সার্চ বারে এসে লিখবেন পিকজা অ্যাপ এটা লিখে সার্চ করার পরে এই পিকজাল ল্যাপ অ্যাপটাকে আপনারা কি করবেন ইনস্টল করে নেবেন এই চারটা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি প্রফেশনাল মানে থামনাইল ক্রিয়েট করতে পারবেন থামনাইল এডিট করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম আমাদের যেই ফটোটুকু রয়েছে যেটা আমরা থামনাইলে বসাবো সেই ফটোটাকে এইচডি করে নিতে হবে এরপরে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে কোন ফটো বসাবো বা কোনটা বসালে আমাদের থামনাইলটা সুন্দর হবে সেইটা আমাদেরকে সিলেক্ট করতে হবে অথবা ডাউনলোড করে নিতে হবে এরপরে থামনাইল এডিট করার সময় বিভিন্ন ধরনের ইফেক্ট প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব কোথায় পাবেন কিভাবে ব্যবহার করবেন সমস্ত প্রসেসগুলো আমরা সর্বপ্রথম এখান থেকে রিমিনি অ্যাপটাকে ওপেন করে দিব রিমিনি অ্যাপটা ওপেন করে দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের অ্যাড চলে আসবে কারণ আমরা এখানে ফ্রিতে ব্যবহার করতেছি আপনি যেই ফটোটাকে এইচডি করতে যাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে ওয়াচ অ্যান্ড অ্যাড এই অপশনে ক্লিক করে দিবেন এবং অ্যাড চলে আসবে অ্যাডটা দেখে নিবেন অ্যাড দেখা হয়ে গেলে হাতের ডান পাশে ক্লোজ অপশন পাবেন এখানে ক্লিক করে ফেলবেন এরপর দেখেন আমাদের বর্তমান ফটোটা ফটোটা কিন্তু রয়েছে আর দেখেন কতটা এইভাবে এবার এইচডি হয়ে গেছে এবং কতটা চমৎকার হয়ে গেছে আপনারা কিন্তু এভাবে করে আপনাদের ফটোটাকে নর্মাল থেকে এইচডি করে নিতে পারেন এরপর এটা ডাউনলোড করার জন্য হাতের ডান পাশে দেখেন ডাউনলোড আইকন এখানে ক্লিক করবেন এরপরে পেয়ে যাবেন ওয়াচ অ্যাড বলে একটি অপশন এখানে ক্লিক দিবেন অ্যাড চলে আসবে একটা দেখে নিবেন অ্যাড দেখা হয়ে গেলে ক্লোজ অপশন পাবেন এখানে ক্লিক করে ফেলবেন ক্লোজ অপশনে ক্লিক করার পরে আবারও অ্যাড চলে আসবে সেটাও দেখে নিবেন। অ্যাড দেখা হয়ে গেলে এখানে ক্লোজ অপশন পাবেন ক্লোজ অপশনে ক্লিক করে ফেলবেন এবং একটু ওয়েট করবেন ওয়েট করার সঙ্গে সঙ্গে এখানে একটু লোড নিবে এবং দেখতে পারবেন সেভ ইন গ্যালারি লেখাটা চলে আসছে এবার যদি আমি আপনাকে গ্যালারিতে নিয়ে যাই তাহলে আপনি দুইটা ফটোর পার্থক্যটুকু দেখতে পারবেন এটা ছিল আমাদের আগের ফটো আর এটা হচ্ছে বর্তমান ফটো কতটা এইচডি হয়ে গেছে দেখেন এভাবে করে কিন্তু আপনি আপনার ফটোকে এইচডি করে নিতে পারেন এবং যে কোনো কালো ফটোকে আপনি কিন্তু সহজেই এক ক্লিকে আপনি ফর্সা করে নিতে পারেন খুবই এইচডি কোয়ালিটিতে এরপরে আসেন আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করব ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য বা যে যেকোনো ইনফরমেশন যে কোনো কিছু প্রয়োজন পড়লে আমরা সার্চ করব ইমেজ সার্চম্যান এই অ্যাপের ভিতরে আমরা এখান থেকে ইমেজ সার্চম্যান এই অ্যাপটাকে ওপেন করে দিলাম এরপরে আপনার যা প্রয়োজন পড়ে সেটা লিখে আপনি এখানে সার্চ করে ফেলবেন ধরেন আপনার লাইট ইফেক্ট প্রয়োজন তাহলে আপনি লাইট ইফেক্ট লিখে সার্চ করবেন আপনার যে কোনো লোগো প্রয়োজন সেটা লিখে সার্চ করবেন আমি এখান থেকে থামনাইল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দিলাম সার্চ করার সঙ্গে সঙ্গে দেখেন থামনাইলের যেই ব্যাকগ্রাউন্ড বসায় সেই ধরনের বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসছে এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনোটা এখান থেকে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার জন্য এটার উপর ক্লিক দিবেন এবং এখান থেকে ডাউনলোড আইকন পাবেন এখানে ক্লিক করে ফেলবেন এবার দেখেন ডাউনলোড কমপ্লিট তার মানে কি এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এরপরে দেখেন আমরা যে ফটোটাকে এডিট করেছি অর্থাৎ এইচডি করেছি সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড টুকুকে আমাদেরকে রিমুভ করে নিতে হবে এর জন্য আমরা সর্বপ্রথম ফটোরোম অ্যাপটাকে ওপেন করে ফেলবো ফটোরোম অ্যাপটা ওপেন করার পরে যদি পারমিশন চায় দিয়ে ফেলবেন এরপরে স্টার্ট ফ্রম ফটো এই অপশনে ক্লিক দিয়ে আপনার যেই ফটোর ব্যাকগ্রাউন্ড টুকু রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন করার পরে আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড বা যে কোনো একটা শেপ এখান এখান থেকে থেকে নিয়ে ফেলবেন আমি এটার উপরে ক্লিক করলাম এবার দেখেন ব্যাকগ্রাউন্ডটা ঠিকই রিমুভ কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটুকু ব্ল্যাক কালারের হয়ে গেছে এবার আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে ফেলবো এরপর এখানে পেয়ে যাবেন ইরেজ বলে একটি অপশন ইরেজ অপশনে ক্লিক করে ফেলবেন এবার দেখেন ব্যাকগ্রাউন্ডটুকু কিন্তু রিমুভ হয়ে গেছে আরেকটা বিষয় আর আমার এখানে এই ফটোরোম অ্যাপটা কিন্তু প্রিমিয়াম অ্যাপ আর যার কারণে এখানে ফটোরোম লেখাটা কিন্তু নেই যদি আপনাদের কারোর এই ফটোরোম লেখাটা থাকে তাহলে আপনারা এখান থেকে কি করবেন এই ফটোটার উপর ক্লিক দিবেন অর্থাৎ যেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ করছেন সেটার উপর ক্লিক দিবেন এরপর এটাকে ধরে এভাবে করে যেখানে ফটোরোম লেখাটা নেই সেই কর্নারে সেই দিকে আপনি এখান থেকে নিয়ে আসবেন এভাবে করে আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে বসিয়ে দেন তারপরে যদি আপনি সেভ করতে চান তাহলে এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন এরপর এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে ফেলবেন এবার দেখেন আমি যদি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাই আমাদের এই ফটোটার ব্যাকগ্রাউন্ড টুকু কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে তাহলে কিন্তু আপনি মাত্র এক ক্লিকে এইচডি কোয়ালিটিতে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড টুকুকে রিমুভ করে নিতে পারেন এরপরে দেখেন আমরা এখান থেকে থামনাইলটাকে কিভাবে এডিট করব এডিট করার জন্য কোন কোন প্রসেস রয়েছে এগুলো আমরা দেখবো খুব বেশি মনোযোগী হবেন কোনো স্কিপ করবেন না স্কিপ করলে এই সেশনের কোনো কিছুই বুঝতে পারবেন না এবং সারা জীবন মানুষের ভিডিওই দেখে যাবেন কোনো কাজে আসবে না এজন্য আপনাদেরকে বলবো সেশনটা শেষ পর্যন্ত দেখুন এবং কাজটা শিখে নিন আমরা সর্বপ্রথম এখান থেকে পিকজাল অ্যাপটাকে ওপেন করে দিব তবে এখানে দেখতে পারতেছেন এটা পিকজাল অ্যাপ অ্যাপ না তবে এটা পিকজাল অ্যাপই এটাকে আমরা মডিফাই করে ব্যবহার করতেছি যার কারণে কিন্তু এটা এই দেখাচ্ছে এবার আসেন আমি পিকজাল প্যাপটা ওপেন করে দেই ওপেন করে দেওয়ার পরে আমাদেরকে এখানে প্রথমে সাইজ সিলেক্ট করতে হবে আমি কিসের জন্য থামনেইলটাকে তৈরি করতে চাচ্ছি এবার দেখেন আমি এখান থেকে সাইজ সিলেক্ট করার জন্য হাতের ডান পাশে থ্রি ডটে ক্লিক করব আরেকটা বিষয় আপনাদেরকে বলবো আমি যেখানে ট্যাপ করি সেখানে একটা ট্যাপের আইকন পাবেন সেই আইকনটাকে ফলো করবেন তাহলেই বুঝতে পারবেন আমি কিন্তু বারবার করে দেখিয়ে দেব না আমি জাস্ট খুবই ফাস্ট দেখানোর চেষ্টা করব। এবং খুবই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যাতে করে আপনারা কাজটা বুঝতে পারেন এরপরে এখানে পেয়ে যাবেন ইমেজ সাইজ বলে একটি অপশন এখানে ক্লিক করবেন এরপর পেয়ে যাবেন কাস্টম এর পাশে অ্যারো বাটুন এই অ্যারো বাটুনে ক্লিক করবেন এখানে পেয়ে যাবেন ইউটিউব থামনাইল আপনি যদি ইউটিউবের জন্য ক্রিয়েট করতে চান এটা সিলেক্ট করে দিবেন ওকে করে দিবেন এবার কিন্তু ইউটিউবের থামনেল এর সাইজটুকু সিলেক্ট হয়ে গেছে আরেকটা বিষয় যারা আপনারা আমাদের চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন ভিডিও দেখতেছেন আপনারা যদি এই পিকজাল অ্যাপ নিয়ে আরো ইন ডিটেইলে যেই অপশনটার মাধ্যমে যেই কাজটা করতে হয় কোন অপশন দিয়ে কি করতে হয় এটা নিয়ে কিন্তু আমি একটা সেশন দিয়েছিলাম যদি ওই সেশনটুকু না দেখে থাকেন অবশ্যই কিন্তু ওইটা দেখেন পিকজাল অ্যাপ দিয়ে আপনি যা কিছু চাইবেন সেটাই আপনি তৈরি করতে পারবেন এবার দেখেন আমরা যে কোনো কিছু এখানে নিয়ে আসার জন্য এই মাছখানের অপশনটাতে ক্লিক দিব এরপর ইম্পোর্ট অপশনে ক্লিক করে ফেলবো অথবা আমরা এখান থেকে উপরে প্লাস আইকন পাবো এখানে ক্লিক দিব ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে আমরা আমাদের গ্যালারিটা ওপেন করে নিতে পারবো এরপরে আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটুকু নিতে চাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে বসিয়ে দিলাম এবার এটাকে ফুল স্ক্রিন করে দিলাম এবার এখানে দেখেন আমি এটাকে মাছ বরাবর করে দেই এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিই এবার আমি এটাকে লক করে দিব লক করার জন্য হাতের ডান পাশে পেয়ে যাবেন লেয়ার আইকন এখানে ক্লিক করবেন এবং এখানে আইকন দেখতে পারতেছেন এখানে ক্লিক দিয়ে এটাকে লক করে লেয়ার অপশনে লকের আবারও আপনি ক্লিক করে ফেলেন এবার দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা যতবারই ট্যাপ করব, এটা কিন্তু সিলেক্ট হবে না এটা কিন্তু আর নাড়াচাড়া দিবে না এটা যেমন আছে ওইভাবেই কিন্তু থাকবে এভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে লক করে নিলাম এবার আমরা কিভাবে এডিট টুকু করি সেটা আমরা দেখব প্রথমেই আসেন আমরা যেই ফটোর মাধ্যমে আমাদের থামনাইল টুকুকে তৈরি করব সেই ফটোটাকে আমরা প্রথমে নিয়ে আসব। এখান থেকে ইম্পুট অপশনে ক্লিক করব করার পরে আমাদের যেই ফটোটা দিয়ে আমরা থামনাইল ক্রিয়েট করতে চাচ্ছি সেইটা আমরা এখানে সিলেক্ট করে ফেলব আমি আপাতত ধরে নেন আমার এই ফটোটা সিলেক্ট করব এবং এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিলাম এবার আমি যদি এটাকে আমার পছন্দ অনুযায়ী জুম করে নেই তাহলে এখানে আমার কোন দিকে ভালো বসবে বা ভালো দেখা যাবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবার আমি ধরে নিলাম যে আমার এটা এই দিকে ভালো দেখা যাচ্ছে আমি এটাকে এই দিকে রেখে দিলাম অনেকেই কি করেন ফটো বসানোর ক্ষেত্রে এভাবে করে ফটোটা বসান আমি আপনাদেরকে বলবো না ফটোটায় যাতে আপনার থামনাইলে বেশি জায়গা নষ্ট না করে এই বিষয়টা খেয়াল রাখবেন সর্বোচ্চ আমার সমস্ত থামনাইলের ফটোগুলো দেখবেন এভাবে করে একটা ঘর বা একটা সিনা কিন্তু দেখা যায় বাকি অর্ধেক কিন্তু থামনাইলের থাকে এই জন্য আপনাদেরকে বলবো আপনার এই ফটোটাকে আপনি এইভাবে বসান তাহলে আপনি বাকি যেই এটাকে আপনি কাজে লাগাতে পারবেন এটাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন লেখাকে স্পষ্ট করতে পারবেন এবং এই ফটোটাকে আমরা কিভাবে এডিট করি সেটা একটু ভালো করে দেখুন প্রথমেই আসেন এই ফটোটাকে আরো এইচডি করার জন্য আমরা প্রথমে ফটোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডান দিকে চলে আসবো ডান দিকে আসার পরে এখানে একটা অপশন পাবেন কালার ফিল্টার্স এটাতে ক্লিক করবেন নিচে চলে আসবেন নিচে দেখেন দুইটা অপশন প্রথমে যেটা রয়েছে এটাতে আপনি মাইনাস করে দেন মাইনাস টেইন আর উপরে যেটা আছে এটাকে আপনি প্লাস টেইন করে দেন অথবা আপনার পছন্দ অনুযায়ী আপনি রেখে দেন আমি এখান থেকে বারো করে দিয়ে জাস্ট টিক অপশনে ক্লিক করলাম এবার দেখেন এই ফটোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি এইচডি হয়ে গেছে এরপরে দেখেন এই ফটোটাকে আরো বেশি চমৎকার করার জন্য আমাকে কিছু কাজ করতে হবে এজন্য আমি এখান থেকে স্টক ব্যবহার করব না অনেকেই কি করেন এই স্টক অপশনে আসার পরে এভাবে করে একটা স্টক দিয়ে দেন আমি বলবো না এটা দিয়েন না আপনি শ্যাডোর মাধ্যমে আরো চমৎকার এডিট করতে পারবেন এখান থেকে আমি ডান দিকে চলে আসব প্রথমে আপনারা ফটো সিলেক্ট করবেন তারপর শ্যাডো অপশনে আসবেন এই অপশনটাকে অন করে দিবেন এবং অন করার পরে এখান থেকে আপনি হোয়াইট অর্থাৎ সাদা কালারেরটা সিলেক্ট করেন করার পরে উপরে যে অপশনটা আছে এই যে উপরে অপশনটা এটাকে আপনি একদম জিরো করে দেন মাইনাস করে দেন মাইনাস করে দেওয়ার পরে নিচে দুইটা অপশন আছে এই দুইটা অপশনের মাধ্যমে আপনি সুন্দর করে এডিট টুকু করেন আমি এখান থেকে প্লাস থ্রি দিলাম এবং এখান থেকেও আমি মোটামুটি মাইনাস থ্রি অথবা ফোর করে দিলাম এবার দেখেন আমার ফটোটা কিন্তু আগের তুলনায় এখন কিন্তু খুবই চমৎকার দেখা দিচ্ছে এটা কিন্তু এখন একটা ভাব চলে এবং ফটোটা কিন্তু খুবই হচ্ছে এবার আসেন ফটো এডিট করা আমাদের কিন্তু কমপ্লিট তবে কিছু কাজ রয়েছে সেটা আজকের এই সেশনেই আপনাদেরকে ক্লিয়ার করব শেষের দিকে এজন্য সেশনটা ভালোভাবে দেখুন মনোযোগী হয়ে দেখুন এরপরে আমরা প্রথমে এই যে ফটোটা রয়েছে এই ফটোটাকে লক করে নিব লক করার জন্য লেয়ার অপশনে ক্লিক দিব এবং এখান থেকে লক অপশনে ক্লিক দিয়ে লক করে নিলাম এবার দেখেন ফটোটার উপরেও ক্লিক দিলে এটা নাড়াচাড়া দিবে না বা নড়বে না এরপর আসেন আপনার এই থামনাইলে আপনাকে টেক্সট অ্যাড করতে হবে আপনি কোন টপিকে বা কোন বিষয়ে ভিডিওটুকু তৈরি করতে চাচ্ছেন আমি আপনাকে বলবো খুব মন দিয়ে কথাগুলো আমার শোনেন অনেকেই কি করেন একদম গরুর রচনা লেখা শেষ করে ফেলেন মানে আপনি একদম ডিটেইলে লিখতে যান আমি বলবো না ডিটেইলে লিখবেন না যেমন আমি আজকে আপনাদেরকে একটা থামনেইল তৈরি করে দেখাবো এবং আমি কিভাবে শর্টকাটে লিখি সেটা একটু ভালো করে ফোকাস করবেন আমি প্রথমে এখানে টেক্সট অ্যাড করার জন্য আমি এখান থেকে এ অপশনে ক্লিক করব। এখান থেকে এ অপশনে ক্লিক দেওয়ার পরে টেক্সটের প্লাস আইকনে ক্লিক দিয়ে এবং এখান থেকে যে টেক্সটটুকু রয়েছে সেটাকে আমি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আমি টেক্সটটুকু টেক্সটুকু করতে চাই সেটা এখানে আমি লিখে দিলাম এবার এখানে দেখেন আমি লিখে ফেললাম এরপরে এখানে যদি আমি একাধিক টেক্সট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে একাধিক বার করে এখানে নিয়ে আসতে হবে। তবে আমি বলবো একাধিকবার নিয়ে আসার কোনো মানই হয় না আপনি চাইলে এখান থেকে সরাসরি এই কপি অপশনে ক্লিক করে আপনি কিন্তু কপি করতে পারবেন তো আমরা আপাতত এটা ডিলেট করে দেই, আমরা একটাকেই কাস্টমাইজ করে দেখি এবং কিভাবে এটাকে সুন্দর করা যায় প্রথমে আসেন আপনি কিন্তু চাইলে এই লেখাগুলোর থ্রিডি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ টেক্সট ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এতে করে আপনার থামনেলটা আরো বেশি সুন্দর হবে যেমন আমি যদি এখান থেকে আপনাদেরকে ইমেজ সার্চ এই অ্যাপের ভিতরে নিয়ে আসি এবং আমি এখান থেকে টেক্সট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি তাহলে এখানে আপনি বিভিন্ন ধরনের টেক্সটের ব্যাকগ্রাউন্ড পাবেন ধরেন আমি এই টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড টুকু রয়েছে এটাকে আমি ব্যবহার করতে চাই বা ডাউনলোড করতে চাই এজন্য জন্য ডাউনলোড আইকনে ক্লিক করলাম অলরেডি দেখেন ডাউনলোড হয়ে গেছে এখন অনেক সময় দেখবেন এগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে যাবে আবার অনেকগুলো দেখবেন ব্যাকগ্রাউন্ড থাকবে না যেমন এটা দেখেন অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে আপনি একটু দেখে নিবেন ব্যাকগ্রাউন্ড যেগুলো যেগুলো নাই ওইগুলো ডাউনলোড করে নেবেন প্রয়োজনে ফটো রুমের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারেন তো এবার আসেন আমরা কিভাবে এডিট টুকু করি অথবা শেপ নিতে পারেন আপনি পিক্সেল অ্যাপের মাধ্যমেই সেটা কিভাবে নেবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি কি করবেন আপনার এই লেখাটার একটা ফন্ট ব্যবহার করতে পারেন অথবা কালার ব্যবহার করতে পারেন এজন্য আমি প্রথমে এখান থেকে কি করব কালারটা আমি চেঞ্জ করে নিব আমি যেই কালার নিতে চাই আমরা এখন সাদাটাই রেখে দিলাম এবং টিক অপশনে ক্লিক করে ফেললাম এবার আমাদেরকে এই লেখাটাতে একটা ফন্ট ফন্ট ব্যবহার করতে হবে প্রথমে লেখাটা সিলেক্ট করব এরপর এখান থেকে অপশনে ক্লিক করে ফেলব। এবার এখানে দেখতে পারতেছেন পিকজাল অ্যাপের ভিতরে কিন্তু এত বেশি ফন্ট থাকবে না এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম পিকজাল অ্যাপ অ্যাপ অথবা আমাদের মডিফাই করা অ্যাপ যার কারণে কিন্তু এখানে আপনারা ফ্রিতেই কিন্তু এই অ্যাপটুকু পেয়ে যাচ্ছেন এবং এই অ্যাপের ভিতরে আপনারা কিন্তু সমস্ত ফন্টগুলো গুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারতেছেন আর যারা আপনারা অ্যাপটাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন তারা অবশ্যই গুগলে গিয়ে ফন্ট লিখে সার্চ করবেন বাংলা ফন্ট তাহলে অবশ্যই সেখান থেকে পেয়ে যাবেন অথবা আমার চ্যানেলে ভিডিও রয়েছে কিভাবে ফন্ট ডাউনলোড করে কিভাবে ব্যবহার করে এগুলো চাইলে আপনি দেখে নিতে পারেন তো আমরা এখান থেকে একটা ফন্ট ব্যবহার করব এবং সেই ফন্টটুকুকে টুকুকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ওকে করে দিলাম এবার দেখেন ফন্ট দেওয়াতে লেখাটা কিন্তু খুবই স্পষ্ট হয়ে গেছে এবং আমি এখানে লিখলাম সেলফ এরপরে আমি যদি এই লেখাটাকে কপি করতে চাই এখান থেকে কপি করে নিলাম কপি করার পরে আমি এখানে কি লিখব এখান থেকে আমি লিখলাম থেকে ইনকাম এতটুকু লিখে ফেললাম এখন যদি আমি এখানে থামনাইলের ভিতরে এইটা লিখতাম ঘরে বসে ইনকাম করুন হাতের স্মার্টফোন দিয়ে ইনকাম করুন সেলফ থেকে ইনকাম করুন তাহলে কিন্তু বিষয়টা হলো না আমি এখানে লিখলাম কি সেলফ থেকে থেকে ইনকাম এবং এখানে আমি একটা জিনিস সেটা হচ্ছে মাসে পঞ্চাশ হাজার টাকা আমি এটা এখানে লিখে জাস্ট ওকে করে ফেললাম এবার এখানে আপনারাও কিন্তু এভাবে করে শর্টকাট লেখা লিখবেন একদম শর্টকাট তিনটা ওয়ার্ড সর্বোচ্চ চারটা ওয়ার্ড নিবেন এই চারটা লাইনের ভিতরে আপনি আপনার লেখাটা শেষ করে ফেলবেন এবার আমি এই লেখাগুলোকে কিভাবে কাস্টমাইজ করি সেটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন প্রথমেই আসেন আমি একটু দেখে নিচ্ছি কিভাবে এটাকে এডিট করা যায় আমি দেখলাম যে নিচের দুইটা যেহেতু রয়েছে বড় বড় এবং এই দুইটাতে যদি আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই থামনাইলটা সুন্দর হবে তা আমি একটু সাজিয়ে নিচ্ছি এবং আপনারা দেখেন আমি কিভাবে সাজাই এগুলোতে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে আর আপনি চাইলে কিন্তু মাধ্যমে মাধ্যমে শেপের আপনি আপনি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নিতে পারেন অথবা কিন্তু ইমেজ অ্যাপে গিয়ে টেক্সট লিখে ডাউনলোড করে সেখান থেকেও ব্যবহার করতে পারেন আমি এখান থেকে আপাতত পিকজাল অ্যাপ থেকেই নিচ্ছি কিভাবে নিলাম সেটা একটু দেখেন প্রথমে এখান থেকে আমি এই মাঝখানের অপশনটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে শেপ অপশনে ক্লিক করলাম এবার এখানে আমি আমার পছন্দ অনুযায়ী লম্বা করে এভাবে করে একটা শেপ নিয়ে ফেললাম এবং এখান থেকে এই অপশনটাকে যদি বাড়িয়ে তাহলে এটা একটু গোল গোল ভাব চলে আসবে আমি মোটামুটি এখান থেকে প্লাস করে দিলাম এবং টিক ক্লিক করলাম এবার দেখেন আমরা যদি এই লেখাটার বরাবর নিয়ে আসি তাহলে কিন্তু এটা একটা ব্যাকগ্রাউন্ড মতো দেখা যাচ্ছে এবার আসেন আমি এটাকে এই টেক্সট নিচে নিব তার আগে আমি এটাকে একটু কালারটা চেঞ্জ করে নিব আমি এখান থেকে মোটামুটি কালার অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে আপনি যেই কালারটা দিতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে এই নীল কালারটাকে সিলেক্ট করে করে টিক অপশনে ক্লিক ফেললাম আমি এখান থেকে জাস্ট এটাকে এই কালারই রাখবো এবার আসেন লেয়ার অপশনে ক্লিক করলাম এবং আমাদের যে টেক্সটুকু রয়েছে টেক্সটের নিচে এনে আমাদেরকে এটাকে সেরে দিতে হবে এবার সেরে দেওয়ার পরে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে গেল লেখাটা উপরে চলে আসলো এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আরো একটু ডান দিকে নিয়ে আসব যেহেতু আমরা এখানে লেখাগুলোকে এক দিকে নিয়ে যাচ্ছি এবার আসেন আমি এটাকে মোটামুটি এই পজিশনে রেখে দিলাম এবার আমাদের এই লেখাটাকেও অর্থাৎ যেটা এটার উপরে থাকবে যে টেক্সট টুকু সেটাকেও আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডের এর মাঝ বরাবর করে দিলাম আমি আবারও বলতে চাই আপনারা খুব বেশি মনোযোগী হন খুব বেশি হন না হয় কিন্তু আপনারা বুঝতে পারবেন না দেখেন আমি কিন্তু এভাবে করে এটাকে মাছ বরাবর করে দিলাম এবার যদি আমি উপরের লেখাটার কথা বলি আমি এখান থেকে এটাকেও কি করব মাছ বরাবর করে দিব অলরেডি ধরে নেন যে মাছ বরাবর হয়ে গেছে এরপরে আমি যদি আপনাকে এই লেখাটার কথা বলি অর্থাৎ নিচের লেখাটা সেটাকেও আমি কি করব এখান থেকে এই পজিশন মতো বসিয়ে দিলাম এবার আপনাদেরকে বলবো এখানে একটু কালারের মাধ্যমে আপনাকে আপনাকে করতে হবে একটু সুন্দরভাবে এখানে সাজিয়ে গুছিয়ে এডিট কালারগুলোকে ব্যবহার করতে হবে যেমন আমি যদি প্রথমে যেই ব্যাকগ্রাউন্ডটুকু নিলাম সেই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে এডিট করি সেটা একটু দেখবেন প্রথমে মাঝখানের এই অপশনে ক্লিক করলাম এরপর আমি এখান থেকে এই স্টক অপশনটাকে চাইলে ব্যবহার করতে পারি না হয় আমি এখান থেকে এই শ্যাডো অপশনে চলে আসবো শ্যাডো অপশনে আসার পর এই অপশনটাকে অন করে দিব এবং এখান থেকে আমি সাদা কালারের সিলেক্ট করলাম এবং এখান থেকে এই যে প্রথম অপশনটা এটাকে আমি একদম জিরো করে দিলাম এইবার আসল খেলাটা দেখেন আমি এইখান থেকে কি করবো প্লাস ফাইভ এবং এই দিক থেকে আমি মোটামুটি প্লাস ফাইভ আমি মোটামুটি এভাবে প্লাস ফাইভ ফাইভ করে দিলাম আপনি আপনার অনুযায়ী অর্থাৎ পছন্দ অনুযায়ী আপনি এখানে ব্যবহার করতে পারেন এবার দেখেন এটা কিন্তু একটা থ্রিডি ভাব চলে আসছে এবং এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন দেখতেও খুব সুন্দর দেখা দিচ্ছে চাইলে আপনি একটু স্টক ব্যবহার করতে পারেন যদি আপনি চান ব্যবহার করতে তাহলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে স্টক অপশনে আসবেন এবং এই অপশনটাকে অন করে দিবেন প্রয়োজনে এটাকে মাইনাস ওয়ান করে দেন এবার এখানে দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে গেছে আপনি কিন্তু এভাবে করে এই শেপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন এবার আসেন আমরা যদি নিচের লেখাটাতেও একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তাহলে মনে হয় যে আর একটু সুন্দর হবে এজন্য আমি এখান থেকে এটাকে জাস্ট কপি করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে কপি অপশনে ক্লিক দিয়ে কপি করে নিলাম এখান থেকে কপি করে নেওয়ার পরে আমি এটাকে আরো অনেক চিকন করে নিব এবং এখান থেকে এটাকে একটু কমিয়ে দেব তো এবার আমার এখানে এডিটটা শেষ এবার ধরে নিলাম যে আমি এটাকেও এই বরাবর রেখে এখন আপনি চাইলে এটাকে ছোট বড় করে ব্যবহার করতে পারেন আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে বুঝবেন তো এইখানে দেখেন আমি এটাকে সমান করে দিলাম এটাকে আমি সমান করে দিলাম সেম ভাবে আপনি আবার লেয়ার অপশনে ক্লিক দেন লেয়ার কোনটা হাতের ডান পাশে উপরে লেয়ার অপশনে ক্লিক দেন এবং এখান থেকে এই ডট ডট অপশনে ক্লিক দিয়ে আপনি এখান থেকে এই লেখাগুলো নিচে ছেড়ে দেন এবার দেখতে পারতেছেন এটা কিন্তু লেখাটা উপরে চলে আসছে এবার ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু দুইটা একই হয়ে গেছে এবার আমি এখানে দেখেন আরো একটা কালার ব্যবহার করব আমি এখান থেকে কালার অপশনে এসে আমি কি করব একদম এখানে চলে এসে এই হলুদ কালারটা সিলেক্ট করে দিব এবং এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এবার লেখার কালারটাকেও আমাদের চেঞ্জ করতে হবে এবং এখান থেকে আমরা প্রথমে কি করব টেক্সট অপশনে ক্লিক দিয়ে দেব অর্থাৎ টেক্সটটা সিলেক্ট করবো এরপর এ অপশনে ক্লিক দিয়ে এখান থেকে আমরা কি করব কালার অপশনে এসে আমরা আমাদের পছন্দ অনুযায়ী কালার ব্যবহার করব। আমি এখানে কালো দিয়ে দিলাম এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু এভাবেও কালার ব্যবহার করতে পারেন যেমন আমি ধরে নিলাম যে আপনি চল্লিশ রাখবেন হচ্ছে একটা কালার আর আপনি পঞ্চাশ রাখতে চান আরেকটা কালার তাহলে আপনি এই দেখেন আমি ধরলাম যে চল্লিশ নীল কালার রাখলে বাকিটা কালো আমি পুরোটাই এক কালার রাখবো আমি এখান থেকে কালোটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি টিক অপশনে ক্লিক করলাম এবং এই লেখাতে আমি চাইলে কিন্তু একটু স্টক বা শ্যাডো আমি ব্যবহার করতে পারি এখান থেকে আমি কি করব এই শ্যাডো অপশনে আসবো এই অপশনটাকে অন করে দিব এবং এই যে অপশনটা রয়েছে এটাকে আমি একদম জিরো করে দিব জিরো করে দেওয়ার পরে এই দিক থেকে আমি প্লাস টু এবং এই দিক থেকে আমি মাইনাস ওয়ান করে দিয়ে এবং এখান থেকে আমি কালো কালারটা একটা রাখবো না কি করব সাদা কালার সিলেক্ট করব এবার দেখেন এই লেখাটা কিন্তু আরো ফুটে উঠছে এবং এখান থেকে আমি টিক অপশনে ক্লিক করলাম সেমভাবে ভাবে চাইলে আপনি এই টেক্সটটুকু সিলেক্ট করে শ্যাডো অপশনে এসে আপনি চাইলে এখানে কালো ব্যবহার করতে পারেন অথবা যে কোনো কালার আপনি এখানে ব্যবহার করতে পারেন আমি এখান থেকে প্লাস প্লাস অথবা প্লাস মাইনাস করে দিয়ে এটাকে কিন্তু আরো চমৎকার করে লেখাটাকে স্পষ্ট করে নিলাম এইবার দেখেন এই যে উপরে রয়েছে সেলফ এই লেখাটাকেও যদি আমরা কোনো কালার দিতে চাই তাহলেও আমরা দিতে পারবো এবং আমি এখান থেকে আপাতত কোনো কালার দিচ্ছি না তবে একটু এডিট করে নিচ্ছি প্রথমে লেখাটা সিলেক্ট করে আমি আবারও চলে যাব কোথায় শ্যাডো অপশনে শ্যাডো অপশনে আসার পরে আমি কালো কালারটা নিচ্ছি অথবা আমি এখানে নীল নিতে পারি নীলটা নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে একদম জিরো করে দিলাম এবং এই দিক থেকে প্লাস এই দিক থেকে আমি একটু প্লাস মাইনাস করে নিলাম এবার দেখতে পারতেছেন লেখার পাশে একটা নীল নীল একটা ভাব চলে আসছে এভাবে করে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন এবার দেখেন আমি যেহেতু এখন সেলফ নিয়ে তৈরি করতেছি আমি এখানে একটা সেলফের লোগো ব্যবহার করে দিলে আরো চমৎকার হবে এখন যদি আপনি মনে করেন যে আপনি ফেসবুক নিয়ে তৈরি করতে চান ইমো নিয়ে তৈরি করতে চান আপনি যেই কোনো বিষয় নিয়ে তৈরি করতে চান ওইটার যে কোনো একটা লোগো অথবা যে কোনো কিছু যদি আপনি ব্যবহার করেন তাহলে আরো সুন্দর হবে আর এটা কিন্তু আপনি পেয়ে যাবেন কোথায় ইমেজ সার্চম্যান এই অ্যাপের ভিতরে আপনি এখানে এসে জাস্ট আপনি যেটা লিখে আপনি সার্চ করতে চান ওইটা লিখে আপনি সার্চ করে দিবেন অর্থাৎ যেটা ব্যবহার করতে চান সেটা লিখে সার্চ করার পরে আপনি এখানে সেই লোগোগুলো পেয়ে যাবেন তো আমার সেলফের লোগো আগে থেকে ডাউনলোড করে রেখেছি আপনাদের বোঝানোর স্বার্থে আমি সেখান থেকে আমরা আমাদের সেই লোগোটুকু নিয়ে আসার জন্য ইনপুট অপশনে ক্লিক করব তারপরে এখান থেকে আমাদের গ্যালারি থেকে যেখানে আমাদের সেলফের রয়েছে সেই আমরা এখানে নিয়ে এখন আমি সেলফের লোগোটুকু পেয়ে গেলাম এবং এখান থেকে সেলফের লোগোর উপর ক্লিক দিয়ে জাস্ট টিক অপশনে ক্লিক করে ফেললাম আরেকটা বিষয় যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনি যদি অনলাইন থেকে আর্ন করতে চান এক কথায় অনলাইন ক্যারিয়ার চান তাহলে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে কাজ শুরু করতে পারেন আপনাকে শুধু ইউটিউব কেন ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম অনলাইনে সফল হওয়ার জন্য যা প্রয়োজন পরে সব কিছুর জন্য সাপোর্ট আমি দেব শুধু আমার গাইডলাইন অনুযায়ী যদি চলতে পারেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবার দেখেন এই সেলফের লোগোটুকুকে আমরা এখানে নিয়ে আসব। এই লেখাটার মাস বরাবর করে দিব এই লেখাটার মাস বরাবর করে দিচ্ছি আমরা অলরেডি মাস বরাবর হয়ে গেছে আপনিও এখান থেকে আপনি যে লোগোটা ব্যবহার করতে চান সেটা এখানে ব্যবহার করতে পারেন তাহলে দেখা যাবে আরেকটু একটু সুন্দর দেখা যায় এরপরে আসেন এইটাকেও আপনি যদি একটু সুন্দর করে এডিট করতে চান তাহলেও পারেন আমি এখান থেকে শ্যাডোটা অন করে দিলাম এবং এখান থেকে আমি শ্যাডোর পাশে নীল কালারটা সিলেক্ট করে এটাকে জিরো করে দিলাম এবং এখান থেকে আমি একটু প্লাস মাইনাস করে নিচ্ছি তাহলে দেখা যাবে এটা কিন্তু একটা সুন্দর ইফেক্ট ফেলবে এবং সুন্দর হবে মোটামুটি কিন্তু এডিটটা কমপ্লিট হয়ে গেছে এবার টিক অপশনে আমি ক্লিক করে ফেললাম এবার দেখেন সেলফ থেকে ইনকাম মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবার আপনি চাইলে লেখাগুলোকে আরো ছোট বড় করে আরো সুন্দরভাবে সাজাতে পারেন এবং এই যে লেখাটা লেখার নিচে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড পিছনে যা যা রয়েছে এগুলো কিন্তু দেখা যায় এখন আমি আপনাদেরকে এমন একটা কাস্টমাইজেশন দেখাবো যেই কাস্টমাইজেশনটা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন যেমন আমি যদি আপনাদেরকে এখান থেকে মিনিমাইজ করে আমাদের ইমেজ সার্চম্যান অ্যাপের ভিতরে নিয়ে আসি এবং এখান থেকে আমি জাস্ট লাইট ইফেক্ট লিখে সার্চ করি এখানে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের লাইট ইফেক্ট শো করতেছে আপনি কিন্তু এখান থেকে এই লাইট ইফেক্ট লিখার পরে এগুলো পেয়ে যাবেন এবং এগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন এখন এগুলো ডাউনলোড করার পরে আপনি কোন কাজে ব্যবহার করবেন সেটাই আমি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি চলে যাচ্ছি অ্যাপে আবারও এবং এখান থেকে ইনপুট অপশনে ক্লিক করে আমি আমার গ্যালারি থেকে লাইট ইফেক্ট নিয়ে আসতেছি এইবার দেখুন এখানে একটা লাইট ইফেক্ট রয়েছে এটার উপর ক্লিক দিলাম এবং এখান থেকে টিক অপশনে ক্লিক করে এই লাইট ইফেক্ট আমি নিয়ে আসলাম প্রয়োজনে আমি এটাকে রুটেট করেও কিন্তু এদিক সেদিক করে ব্যবহার করতে পারি আমি মোটামুটি এটাকে এই কর্নারে ব্যবহার করব এবং এখান থেকে আমার পছন্দ অনুযায়ী আমি কি করব এটাকে সিলেক্ট করে নিব। অর্থাৎ কোন পজিশনে এটা আমি নিয়ে নেব এরপরে পেয়ে যাব হাতের ডান পাশে লেয়ার অপশন এখানে ক্লিক দিব এবং এখান থেকে নিচের দিকে এনে ছেড়ে দিব নিচের দিকে এনে ছেড়ে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি আমাদের থামনাইলের উপরে ফটন নিচে এই ইফেক্টটুকু চলে আসছে এখন কিন্তু দেখেন মোটামুটি থামনাইলটা আরো বেশি সুন্দর হয়ে গেছে এখন আপনি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারেন এই জন্য আপনি এই কালার অপশনে এসে বিভিন্ন কালার এখান থেকে ব্যবহার করতে পারেন তা আমি বলবো যেই কালারটা আমার আছে ওইটাই আমি রাখবো এই জন্য আমি এটাই রেখে দিলাম এরপরে দেখেন লেখাগুলোর নিচে আপনি যদি একটা এই লাইট ইফেক্ট ব্যবহার করেন লেখাগুলো আরো সুন্দর হবে এজন্য আমি এখান থেকে এই ইম্পোর্ট অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আরো একটা লাইট ইফেক্ট নিয়ে আসতে দেখুন আমরা এই লাইট ইফেক্ট টুকু ব্যবহার করব এজন্য এটাকে আমরা নিয়ে আসলাম টিক অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে যদি আমরা এটাকে রুটেট করে নেই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন এভাবে করে রুটেট হয়ে গেল প্রয়োজনে আপনি এটাকে এভাবে করে বড় ছোট করে নিতে পারেন আমি মোটামুটি এভাবে করে নিয়ে নিলাম এবার দেখতে পারতেছেন আমার কিন্তু এটা এখানে বসে গেল আমাকে এখন কি করতে হবে লেয়ার অপশনে ক্লিক দিয়ে এটাকে জাস্ট নিচের দিকে নিয়ে আসতে হবে এবার এখানে দেখেন ইফেক্টটুকু চলে আসলো এখন আমার এই কালারটুকু পছন্দ হয় নাই আমি যদি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নেই এবং আমি এখান থেকে মোটামুটি এই কালো কালারটা নিয়ে নেই এইবার এখানে দেখতে পারতেছেন লেখাগুলো কিন্তু খুবই চমৎকারভাবে ফুটে উঠছে এবার আমি এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিলাম এবার দেখেন আমার এখানে কিন্তু এই লাইট ব্যবহার করা হয়ে হয়ে গেছে গেছে এবং মোটামুটি সুন্দর এবার অনেক সময় দেখেন আমি যেই ফটোগুলো ব্যবহার করি এই ফটোগুলো নিচের দিকে একটা শ্যাডো শ্যাডো লাইট ইফেক্টের মাধ্যমে এডিট করে থাকি এই এডিটটা কিন্তু হাজার হাজার ইউটিউবাররাই জানে না এবং এটা অনেকেই ব্যবহার করে না আপনি আপনি কিভাবে কিভাবে করতে পারেন অথবা করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমরা সেই লাইট ইফেক্ট টুকু ব্যবহার করার জন্য উপরে দেখেন প্লাস আইকন রয়েছে অথবা নিচে পাবেন আমি আপাতত উপরেরটা দিয়ে দেখাচ্ছি এখন প্লাস আইকনে ক্লিক করে দিব ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে ফেলবো এবার আপনার গ্যালারি থেকে আপনার যে লাইট ইফেক্টটুকু ডাউনলোড করে রেখেছেন যেটাকে আপনি ব্যবহার করে আপনার ফটোটাকে আপনি একটা শ্যাডো শ্যাডো ভাব দিতে চাচ্ছেন সেটাকে আপনি এখান থেকে খুঁজে বের করে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করে ফেলবেন এবার এখান থেকে দেখেন এই যে আপনার ইফেক্টটুকু রয়েছে এটাকে আপনি এভাবে করে ছোট করে নেন ছোট করে নেওয়ার পরে আপনি জাস্ট কি করেন নিচের দিকে এনে আপনি আপনার পছন্দ অনুযায়ী এভাবে করে বসিয়ে দেন এখানে আপনার বসানো হয়ে গেল ধরে নেন এখন আপনি যেই লাইটেক্ট ব্যবহার করেছেন এটা আপনার এখানে একটা লাল কালার রয়েছে আপনাকে কি করতে হবে কালো কালার ব্যবহার করতে হবে কালার অপশনে আসেন এবং এখান থেকে আপনি কালো কালারটা সিলেক্ট করে দেন এইবার দেখেন এই ফটোটার নিচে কিন্তু একটা শ্যাডো শ্যাডো ভাব চলে আসছে এবং ফটোটা এখন দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে আপনারা অবশ্যই এভাবে করে ফটোর নিচে এই লাইট ইফেক্টটুকু ব্যবহার করবেন এবার দেখেন মাসখানে এই বরাবর যেই জায়গাগুলো আছে এগুলো কিন্তু ফাঁকা আর এটা কিন্তু আমি সবসময় ফাঁকা রাখি একটা মোবাইল ফ্রেম এবং একটা স্ক্রিনশট বসানোর জন্য যাতে করে থামনেলটা দেখলেই মানুষ বুঝতে পারে যে আমি কোন রিলেটেড ভিডিও তৈরি করেছিলাম তো এইবার আমি এখান থেকে ধরে নেন একটা স্ক্রিনশট নিয়ে ফেলি এবং এখান থেকে আমি প্রথমেই আপনাদেরকে আবারও দেখাচ্ছি আপনি মোবাইলের ফ্রেম কোথায় পাবেন এটা আপনি কিভাবে তৈরি করবেন আপনি চাইলে ইমেজ সার্চম্যান অ্যাপের ভিতরে গিয়ে আপনি চাইলে সার্চ করে ডাউনলোড করতে পারেন এক্ষেত্রে অত বেশি সুন্দর বা হাই কোয়ালিটি পাবেন না তবে আমার চ্যানেলে ভিডিও দেখতে পারেন ভিডিওতে বলা আছে আমি কিভাবে আমার মোবাইলের মডেল অনুযায়ী ফ্রেম অনুযায়ী একদম এইচ ডি কোয়ালিটিতে সারা জীবনে কোনো কপি রাইটের ইস্যু থাকবে না কোনো কিছু থাকবে না এই রকম আমি মোবাইল ফ্রেম কিভাবে তৈরি করি সেটাই কিন্তু ওই ভিডিওতে দেখিয়েছিলাম চাইলে সেটা দেখে শিখে নিতে পারেন আমি এখান থেকে উপরে প্লাস ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে আমি এখান থেকে নিচে চলে আসব এবং ফোনের ফ্রেমটাকে খুঁজে বের করে করে সিলেক্ট আমি দিব এই ফোনের ফ্রেমটুকু ব্যবহার করব এজন্য আমি এটার উপর ক্লিক দিয়ে জাস্টিক অপশনে ক্লিক করে ফেললাম এবার এখানে দেখতে পারতেছেন এই যে ফোনের ফ্রেমটুকু রয়েছে এটাকে আমাদেরকে প্রথমে একটু কাস্টমাইজ করে নিতে হবে এখান থেকে বড় করে নিলাম নেওয়ার পরে আমার পছন্দ অনুযায়ী এখানে এটাকে রুটেট করতে হবে রুটেট করার জন্য এই রুটেট অপশনে ক্লিক দিব এবং আমি এখান থেকে এভাবে করে রুটেট করে নিব তা আমি আমার পছন্দ অনুযায়ী রুটেট করে নিলাম এবার আমি এখান থেকে সুন্দর করে পজিশন মতো এই ফোনের ফ্রেমটাকে এখানে বসিয়ে দেব আমি এখানে কিন্তু ভালোভাবে দেখাচ্ছি না চাইলে আপনারা আরো সুন্দরভাবে নিখুঁতভাবে করতে পারেন এবার এখান থেকে ফোনের ফ্রেম বসানোর পরে লেয়ার অপশনে ক্লিক করেন এবং এখান থেকে আপনার সেই ফটোটা নিচে এনে সেরে দেন এবার দেখেন আপনার ফটো নিচে কিন্তু এই ফোনের ফ্রেমটুকু চলে গেছে এবার আপনি যদি আপনার সেই স্ক্রিনশটটুকুকে এখানে নিয়ে আসতে চান বা ব্যবহার করতে চান বসিয়ে দিতে চান তাহলে উপরে প্লাস আইকনে ক্লিক করেন ফ্রম গ্যালারিতে ক্লিক করেন এবং আপনি যে স্ক্রিনশটটুকু নিয়েছেন বসানোর জন্য বা যে কোনো স্ক্রিনশট আপনি এখানে বসাতে পারেন এটাকে আপনি এখানে নিয়ে আসেন আবারও আপনিও এটাকে রুটেট করে নেন তো আমার এখানে দেখেন রুটেট করার শেষ আমি এটাকে এখন পজিশন মতো বসিয়ে দেব এভাবে করে আমি এটাকে পজিশন মতো বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আমি এটাকেও কি করব আমাদের ফোনের ফ্রেমের নিচে নিয়ে আসব। এই জন্য লেয়ার অপশনে আসব এবং নিচে চলে আসব। নিচে আসার পরে এই ফ্রেমের নিচে সেরে দিব এবার দেখেন আমাদের কিন্তু সেই ফ্রেমের ভিতরে ঢুকে গেছে আমাদের এই স্ক্রিনশটটুকু প্রয়োজনে যদি এটাকে উপরে নিতে হয় তাহলে আমরা আরেকটু উপরেও নিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে আপনাদেরকে এত নিখুদভাবে এডিট করে দেখাচ্ছি না আমি সময় নিলে খুব চমৎকার ভাবে কিন্তু এডিট টুকু করি তো এইবার দেখেন মোটামুটি কিন্তু আমাদের থামনাইলটা অনেক সুন্দর একটা এডিট হয়ে গেছে চাইলে আপনি ফোনের ফ্রেমটাকে আরো চমৎকার ভাবে এডিট করতে পারেন জন্য আপনি ফোনের এই ফ্রেমটাকে সিলেক্ট করেন করার পরে আপনি এখান থেকে ডান দিকে আসেন এখান থেকে শ্যাডো অপশনটাতে চলে আসেন শ্যাডো অপশনটাকে অন করে দেন এবং এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে দেন এরপরে আপনি এটাকে একদম মাইনাস করে দেন জিরো করে দেওয়ার পরে আপনি উপরে নিচে করার যে অপশনটা অর্থাৎ নিচের যেটা এটাকে আপনি জাস্ট একটু এভাবে করে উপরে উঠায় দেন এবার দেখেন ফোনের ফ্রেমটা কিন্তু একটা থ্রি ভাব চলে আসছে এবার এখানে আপনারাই দেখেন এটাকে কিন্তু একটু নিচে নামানো লাগবে এটা কিন্তু দেখাচ্ছে তো আমি যদি এটাকে একটু নিচে নামিয়ে দিই তাহলে দেখেন কেমন দেখায় এবার দেখেন ফোনের ফ্রেমটা আমরা একটু নিচে নামিয়ে দিলাম এবার কিন্তু আরো সুন্দরভাবে ফোনের ফ্রেমটুকু এডিট হয়ে গেছে এভাবে করে কিন্তু আপনি আরো বিভিন্ন কিছু কাস্টমাইজ করে আপনার চ্যানেলের লোগো কর্নারে ব্যবহার করে আপনি কিন্তু সুন্দরভাবে একটা ক্রিয়েট করতে পারেন আমি আপনাদেরকে বলবো যদি আপনার লেখাগুলোকে সুন্দর করে বসাতে চান দেখাতে চান এবং প্রেজেন্ট করতে চান মানুষের সামনে তাহলে অবশ্যই আমার দেওয়া থামনেইলগুলো অর্থাৎ আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে এই থামনেল গুলো ফলো করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার থামনেইলগুলো খুব বেশি সুন্দর হবে এবার আসেন এই যে থামনেলটুকু এডিট করলাম এডিট করার জন্য আমাদেরকে এত কিছু করতে হয়েছে এবার আমরা এটাকে সেভ করব কিভাবে গ্যালারিতে নিব কিভাবে উপরে দেখেন একটা মেমোরির মতো আইকন এখানে আপনি ক্লিক করে ফেলেন এবার এখানে দেখেন বাংলায় লেখা রয়েছে সেভ করলে গ্যালারিতে নিয়ে যান আপনার ওইখানে থাকবে সেভ এস ফটো আপনি এটাতে ক্লিক করে ফেলবেন এবার এখানে দেখেন কাস্টমের পাশে অ্যারো বাটুন রয়েছে এখানে ক্লিক করেন এবং এখান থেকে আলট্রা সিলেক্ট করেন সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে ফেলেন সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের এই ফটোটুকু অর্থাৎ এই টুকু এডিট শেষ হয়ে আপনাদের গ্যালারিতে কিন্তু সুন্দরভাবে এডিটটুকু হয়ে এখানে কিন্তু চলে আসছে এভাবে করে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু থামনেইল ক্রিয়েট করে নিতে পারেন আশা করি প্রত্যেকে এইবার শিখতে পারছেন প্রয়োজনে ভিডিওটা একাধিকবার দেখুন এবং আমাদের এই কাজগুলো শিখে ফেলুন ভিডিওটা দেখুন আবার নিজে একটু ট্রাই করুন আবার একটু দেখুন আবার একটু ট্রাই করুন এভাবে করে কাজগুলো শিখে ফেলে কাজটা শিখে ফেলুন তামনেইল ক্রিয়েট করা শিখে ফেলুন